আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদাস তাআবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন? শয়তানের ইবাদত করো না, তার দাসত্ব করো না, তার মতো তোমরা কথা বলো না, তার রাস্তায় চলবে না, তার দেখা পথে তোমরা হাঁটবে না, বলিনি, সাবধান করি দিইনি? সারা জীবন যে খাবারটা আমরা খেয়েছি, যে তরিকায় বসে খেয়েছি, এই তরিকাটা নবীর তরিকা ছিল না, শয়তানের তরিকা ছিল। চেয়ারে বসেছে, কি চেয়ার বলেন না, ডাইনিং টেবিল, আহা আপনি খাচ্ছেন, খান পায়ের উপরে পা তুলে দিয়ে এরকম পা দুলছে, বুঝলেন, পা দুলছে, হাত ধোয় নাই, চামচে খাচ্ছে, খাওয়ার শুরুতে বিসমিল্লা নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নাই, কিছু খেয়েছে, কিছু নষ্ট করে উঠে গেছে, পুরোটা খাইনি কেন? পুরোটা খেলে নাকি আর সভ্য হওয়া যাবে না। এটা ইহুদিদের চরিত্র, এটা খ্রিস্টানদের চরিত্র। ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা তারা কখনো খাবার কমপ্লিট করে না, দেখবেন খেতে বসে কিছুটা খাবে, কিছুটা নষ্ট করে দেবে। মুসলমানদের খাবার কি, দু হাত ধুয়ে নাও, বিসমিল্লা বলো, একদম খাবার সামনে আসলে মাথা নিচু করে গোলামের মতো আল্লাহর নাম নিয়ে খাও, প্লেট পরিষ্কার করে খাও, একটা লোকমা যদি নিচে পড়ে যায় ওটাকে তুলে তুমি খাও, এটাই হচ্ছে খাওয়ার সুন্নাত তরিকা। খাওয়ার শেষে তুমি প্লেটটা পরিষ্কার করে নাও, খাবার প্লেটের পরিষ্কারের মধ্যে আল্লাহর নবী বলেন বরকত আছে। এ খাওয়াটা শেখার জন্য বাড়িতে বসে থাকলে এরকম খাওয়া শেখা যাবে তো? এই খাওয়াটা শেখার জন্য মাঝে মাঝে একটু মসজিদে গিয়ে বসতে হয়, এই খাওয়াটা শেখার জন্য মাঝে মাঝে পকেটের টাকা খরচ করে একটু আল্লাহ রাস্তায় বার হতে হয়, এই খাওয়াটা শেখার জন্য যারা নবীর সুন্না শেখাচ্ছে তাদের কাছে গিয়ে বসতে হয়। শুধু জলসায় সারা রাত বসে থাকলেও খাওয়া শেখা হবে না, কারণ জলসায় যা খাওয়া হয়, হাত ধোয়া আছে কি না, সামনে প্লেট চলে আসলো, মুছে দিয়ে চালিয়ে দিল, বিসমিল্লা আছে কি আলহামদুলিল্লাহ আছে ঠিক নাই, দস্তরখানের ঠিক নাই, আর যদি কারোর মাংস একটু কমায় এরকম বড় বড় গরুর মতো চোখ বার করে যায়, মাংস কই, কি হয় না হয় না, এটা হচ্ছে মজলিসের খাওয়া। আর যখন মসজিদে গিয়ে ওলামাদের সাথে, দাওয়াতের সাথীদের সাথে বসে একটু খাওয়ার তরিকাটা শিখবেন, এক হাত ধুয়ে এসছে, আমির সাহেব কি বলে, কি হলো, এক হাত ধুইলে কেন, দু হাত ধুয়ে নাও, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, প্রথমে গিয়ে গোসে হাত, নাই গা গোসে হাত দিচ্ছ কেন, বিসমিল্লা বলে নিজের কাছ থেকে খাবারটা তোলো। আর তোমার পাশে যে ভাই আছে, সাথী আছে, আগে তার প্রতি তুমি কি করো, ইকরাম করো, ইকরাম করো। এটা শিখিয়েছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো খাওয়া শিখে নিলেন, কিয়ামতের দিন আল্লাহ পাপীদেরকে ধরে ধরে বলবে আলাদা হওয়া, আলাদা হয়ে যা, কারণ শয়তান তোদের প্রকাশ্য দুশ্মন বলেই দিয়েছিলাম কোরআনে, তোরা শুনিস নি, আমি আল্লাহ তো বলেছিলাম আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, ইবাদত আমার করো, কার ইবাদত, ইবাদত মানে কি, আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লম্বা টুপি, পাঞ্জাবি, দাড়ি, মেসোয়াক, এটা ইবাদত নাকি, কি বলছেন, ইবাদত কথার অর্থ কি, ইবাদত কাকে বলে, একটা লোক খুব নামাজ পড়ছে আর ওজনে কম দেয়, সবাই বলছে লোকটা ইবাদত করে, কিন্তু ভিতরে যে ওজনে কম দেয় এটা লোক জানে না, কারণ ইবাদত বুঝেনি, ইবাদত হলো আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর কথা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার নাম হলো ইবাদত। মনে থাকবে একটাই ডেফিনেশন, একটাই সংজ্ঞা, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবনযাপন করার নাম হলো ইবাদত। খাওয়াটাও ইবাদত, যদি সুন্নাত তরিকা অনুযায়ী খাই, খাওয়ার মধ্যেও সওয়াব আছে, বলুন সুবহানাল্লাহ। পেশাব পায়খানাটাও ইবাদত, আশ্চর্য হচ্ছেন না শুনে, পেশাব পায়খানা যাওয়ার সময় খালি মাথায় মুখে বিড়ি নিয়ে ডান পা দিয়ে ভিতরে প্রবেশ করলাম, সওয়াব হবে তাই না ভাই, কি হবে না, হাতে যদি বিড়ি না নিত তাহলে ইবাদতটা হলো কিভাবে, হ্যাঁ
হাতে যদি সিগারেট না নি, এখনো অনেক মুসলমান দেখেছি ইফতার করেই দুটো একসাথে টানছে, কি রে ভাই? বললে বুঝি সারাদিনের কাজ আদায় করছি। তৌবা তৌবা তৌবা, সারা রাত সারাদিন রোজা করলে আর সন্ধ্যাবেলায় বিড়ি দিয়ে ইফতার শুরু করে দিলে, কি অবস্থা তোমার? ইবাদত তখন হবে যখন বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ হবে, যে দোয়াটা আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি আল খাবাইস, দোয়াটা পড়ে মাথা ঢেকে চুপচাপ বাথরুমের মধ্যে প্রবেশ করে বাম হাত দিয়ে সাফ করে পরিষ্কার করে বার হয়ে এসে দোয়া পড়েই তুমি উজু করে জমিনে চলবে, এই পেশাব পায়খানার সময়টুকু আল্লাহ তাআলা তোমাকে ইবাদত হিসাবেই গণ্য করে নেবে। স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন, ফিজিক্যাল রিলেশন, এটাও ইবাদত। কেউ যদি তার স্ত্রীর হাতটা বিসমিল্লাহ বলে ধরে, প্রেমের নজরে, ভালোবাসার নজরে, তাদের জীবনের উভয়ের হাতের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই বলেছি বলে রাত্রে বেলা বিবি ঘুমাচ্ছে আর হঠাৎ হাতে হাত দেবেন, এই কে হাত ধরেছ গো, কি বুঝলেন বলে? কেউ যদি বিবির মুখের দিকে তাকিয়ে হাসে সেটাও ইবাদত, তবে রাস্তার অন্য কোনো বিবি না, ঘরের বিবি হতে হবে। ভুলভাল বক্তব্য শুনে পাড়ি যাবেন না। একজন বক্তা বক্তব্য করেছে, নবী বলেছেন তোমরা সালাম দেবে, সালাম দিলে তোমাদের গুনাহ মাফ হবে, সালাম দেওয়ার পরে মুসাফা করলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়াটা পড়লে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে দুজন মুসলমান যখন মুসাফা করবে দুজন আলাদা হবে, ওদের জীবনের গুনাহগুলি সাথে সাথে মাফ হয়ে যাবে। এটা বয়ানে শুনেছে, যাচ্ছিল সকালবেলা একটা গার্লস কলেজের সামনে দিয়ে, গার্লস হাই স্কুলের সামনে দিয়ে, যত ছাত্রী বার হয়েছে আসসালামু আলাইকুম মুসাফা করা শুরু করেছে, জুতো ছিল পায়ে মুখটা ছিঁড়ে দিয়েছে, মুখ ফুলে গেছে। মেয়েদের সালাম দিয়ে মুসাফা করলে কলেজের মেয়েরা ছেড়ে দেবে নাকি, কি বুঝলেন? সেই হুজুরের ফোন নাম্বারটা নিয়েছে, বললে হুজুর আপনি তো বয়ান করলেন দেখা হলে মুসলমানকে সালাম দিতে হবে আর সালাম দেওয়ার পরে ওই মুসাফা করলে গুনাহ মাফ হবে, কিন্তু গুনাহ মাফ করতে গিয়ে তো আমার মুখটা তো প্লাস্টিক সার্জারি হয়ে গেল, কি বুঝলেন? কি সুন্দর মুখ ছিল, তো জুতো দিয়ে ভিজিয়ে দিল। মানুষ সাহেব বলছে, কই তুমি, আমার বয়ান ঠিক ছিল কিন্তু তুমি পুরো কথাটা শোনোনি কেন? সবাইকে সালাম দিতে বলেছি না, যাদেরকে সালাম দেওয়া যায় তাদের বলেছি। বিবিকে সালাম দেওয়া সুন্নাত, বিবিকে সালাম দেওয়া ইবাদত। বিবির ছোট বোন, তার বয়স 17, সে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে, দেখতে অপূর্ব সুন্দরী, শ্বশুর বাড়িতে গিয়েছো, তুমি শালিকে সালামু আলাইকুম বলে ভালো করে হাত দিয়ে জড়িয়ে ধরবে? ওখানে তো পাপ ছিল, বাড়িতে তোমার ভাবি আছে, দাদার স্ত্রী, ভাইয়ের স্ত্রী, আর সালাম আলাইকুম ভাবি বলে হাতে হাতে জড়িয়ে ধরবে? ওটা তো গোনা ছিল। কি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মাকে সালাম দাও, শাশুড়িকে সালাম দাও, খালাকে সালাম দাও, রাস্তায় যে কোনো মেয়ে দেখলে সালাম দিয়ে জড়িয়ে ধরো না, তোমার চামড়া তুলে দেওয়া হবে। আগে বুঝতে হবে তো, পেশাব পায়খানা ইবাদত, স্ত্রী মিলন ইবাদত যদি সুন্নাত তৈরিকে হয়, বলুন সুবহানাল্লাহ, ঘুমটাও ইবাদত। যদি এশার নামাজ পড়ে জামাতে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজটা জামাতে আদায় করে, সারা রাতের ঘুমটা আল্লাহ তাআলা নফল ইবাদত হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাই এশা এবং ফজর জীবন থেকে যেন হারিয়ে না যায়। যার ফজরের নামাজ জীবন থেকে হারিয়ে গেছে তার কল্যাণ চলে গেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে গেছে। আজকের বলুন তো ভাই, ফজরের সময় মসজিদের কি করুণ অবস্থা হয়! মুয়াজ্জিন আজান দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, দুবার বলেছে, ঘুম থেকে নামাজ উত্তম। এটা সবাই শুনেছে, অনেকে উঠেছে, অনেকে উঠতে পারে নাই। এটা শুনেছে যারা, ঘর ছেড়েছে যারা, বিবির বিছানা ছেড়েছে যারা, পাক পবিত্র হয়েছে যারা, পোশাক পরিবর্তন করেছে যারা, মসজিদে কাতারে নামাজ পড়েছে যারা, আল্লাহ জান্নাতি হলেন তারা। আর যদি 9টার সময় ঘুম ভাঙে, কি গো 9টার সময় ঘুম পায়, 10টার সময় ঘুম পায়, উঠেই ফজরের নামাজ কাজা, দিনের শুরুতে বরকত থাকবে না, বরকত থাকবে না। কবি বলছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে? তবে আমরা যারা বসে আছি মোটামুটি 100 বছর বাঁচবো, তাই তো নাকি?
কি বললেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। খাটিয়া তোমার জন্য মসজিদে অপেক্ষা করছে, কাফনের কাপড়টা বাজারে চলে এসেছে, এখনো তুমি হাসিতে লিপ্ত আছো, এখনো তুমি আনন্দ করছো, এখনো তুমি খেল তামাশা করছো, দুনিয়াটা কিন্তু আনন্দের জায়গা না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল করিম। কি সুন্দর করে আল্লাহ বলছে, হে মানুষ, হে আমার মানুষ, কে তোমাকে গোমরাহি করলো, কে পথভ্রষ্ট করলো, কে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিল, তুমি কি করে দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেলে? তুমি যদি জানতে যে ফজরের নামাজে দুরাকাত সুন্নাতটা কত মূল্যবান, কত ভ্যালুয়েবল, কতটা ভ্যালুয়েশন, কতটা দামি, কতটা কিমতি, তুমি যদি জানতে রাত তিনটে থেকে উঠে বসে থাকতে ফজর পড়বে বলে, বলুন সুবহানাল্লাহ। আজ তুমি নামাজ পড়বে না বলে বাহানা দিচ্ছ, যারা শুয়ে আছে কবরে ওরা সেজদা দেওয়ার জন্য বাহানা খুঁজছে, কিভাবে সেজদা দেব, সুযোগ নাই। কিছু বুঝতে পারলেন? আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর চাইতে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ অনেক বেশি দামি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা ভোটের সময় কি বলি, এই একটা ভোটের অনেক দাম, এই ভোট দিতে চল, যাবে না, বয়স্ক সিনিয়র সিটিজেন কোলে করে, হুইল চেয়ারে করে, টোটো করে, অটো করে, বাবা চলো চলো দাদু চলো, আরে 98 বছর বয়স, মুখ দিয়ে জল গড়াচ্ছে, দাদু চলো চলো চলো, কোথায় ভোট দিতে হবে, শুয়ে শুয়ে কোলে করে দিয়ে কো, কেন? একটা ভোটের অনেক দাম। কে বলেছে? বোখারি, ইমাম বোখারি বলেছে, আবু হানিফা রহমতুল্লাহ বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাম বলেছে, আবু হুরায়রা বলেছে, আবু বকর সিদ্দিক বলেছে, কোন পীর সাহেব, কোন ওলি সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুবাল্লিগ সাহেব বলেছে একটা ভোটের অনেক দাম? কে আপনাকে বলল? এটা আমাদের সমাজের নেতারা শিখিয়েছে, একটা ভোটের অনেক দাম। আর 1400 বছর আগে থেকে ওলিরা, নবীরা, পীরেরা, দাওয়াতের সাথীরা, জিম্মাদাররা, ইমামরা, ওলামারা বলে আসছে, সেজদা দাও, আল্লাহর কাছে যাও, নামাজের সবচাইতে বড় দাম। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। কই এটা তো বললেন না যে একটা সেজদার অনেক দাম? শুনেছেন কখন একটা সেজদার অনেক দাম? ভোটের দামটা শুনেছেন? আর ভোটের সময় আমরা মুসলমানরা বিক্রিও হয়ে যাই, 500 টাকা, 1000 টাকা, ছাগল বিক্রি হচ্ছে 8000 টাকা, ছাগল বিক্রি হচ্ছে 5000 টাকা, গরু বিক্রি হচ্ছে 20000 টাকা, আর মুসলমান মুখে দাঁড়িয়ে রেখে 500 টাকা দিলে ভুলে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? রাতের ঘুমটাও ইবাদত। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাপীদেরকে আলাদা করে দেবেন, আর ইমানদারদেরকে তিনি ডেকে সেদিন জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফীহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদ্দাউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই জান্নাতের জান্নাতের বাসিন্দারা জান্নাতের মধ্যে আনন্দে মশগুল থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জান্নাতে মৃত্যু নাই, অসুখ নাই, বিসুখ নাই, কষ্ট নাই, টেনশন নাই, আনন্দে বসে বসে থাকবে, সামনে হুর বসে থাকবে, চেয়ারে হেলান দিয়ে উঁচু আসনে বসে থাকবে, সুন্দর গাছের ছায় তারা বসে থাকবে, বসে বসে তারা তাসবি পাঠ করবে, আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ। যে কোনো খাবার চাইবে মন সাথে সাথে খাবার চলে আসবে। আর ওদিকে জাহান্নামীরা কি খাচ্ছে? রক্ত, পুঁজ, আল্লাহু আকবার। আর এদিকে জান্নাতিরা আনন্দে বসে বসে খাচ্ছে। কেন? তাদের জীবনের প্রত্যেকটা সময় তারা কাজে লাগিয়েছিল। সময় নষ্ট করবেন না, একটা সেকেন্ডও সময় নষ্ট করবেন না। মুসলমান জাতিটা পিছিয়ে পড়ার এক নম্বর কারণ, সময়কে আমরা মূল্য দিই না। একটু সময় পেলেই সমালোচনা শুরু করি, গিবত, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে চেষ্টা করি। অপরদিকে যারা বিশ্ব শাসন করছে, ইহুদি খ্রিস্টানেরা, তারা প্রত্যেকটা সময় কাজে লাগাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, কাবা শরীফের ইমাম যখন তেলোয়াত করছেন, তার তেলোয়াতে জাহান্নামের আয়াত আসলে তিনি কাঁপছেন। কেন?
তিনি জাহান্নামের অবস্থাটা যেন চোখে দেখতে পাচ্ছেন। আর আমাদের যা তারাবি, আমাদের যা তেলাওয়াত, আল্লাহু আকবার, কোথা থেকে পড়ে কোথায় গিয়েছে নিজেই জানে না। এরকম তেলাওয়াত যেন আমাদের মসজিদ সমূহ না হয়। আবার অনেক মুসলমান দেখবেন বাড়িতে খতম পড়ায়। আছে এরকম আপনাদের এলাকায়? পড়ায় না? এবছর আপনাদের এখানে রেট কত করে ছিল এক খতমে? 500, আর জিএসটি বিএসটি ধরে জিএসটি ফ্রি। কি বুঝলেন, 500 টাকায় এক খতম? এত বড় বিশাল কোরআন 6,500-এর উপরে বাক্য, 600 পৃষ্ঠার একটা কিতাব 500 টাকায় পুড়ে গেল। বলুন তো ভাই, সকাল থেকে দুপুর পর্যন্ত যে 500 টাকায় দিয়ে আপনি পড়িয়েছেন, কোরআনের প্রকৃত হক কি আদায় হয়েছে? হ্যাঁ, কোরআনের হক আদায় না করে পড়লে ওটা কবুল হবে না। তেলাওয়াতের মজা আলাদা। কানা কোনোদিন দিন আর রাতের মূল্যায়ন করতে পারে না। পারে? পারে না। যারা শিক্ষিত নয় তাদের কাছে জ্ঞানের আলোচনা করাটাই বৃথা। বাচ্চার কাছে, নাবালক বাচ্চার কাছে আর বৃদ্ধ বিছানে পড়ে যাওয়ায় বৃদ্ধের কাছে যদি প্রেমের গল্প শোনায় ওর কোনো লাভ আছে? কি বুঝলেন, বাচ্চা বলবে আমি ওসব কিছু বুঝি না, আর গুরু বলবে সে কবে এনজয় করার বয়স চলে গেছে, ওর কাছে ঠিক নাই। তো কোরআনের তেলাওয়াতটা কি জিনিস সেইভাবে তেলাওয়াত যারা কোরআন পড়ে তারাই জানে, তাছাড়া তো বুঝতে পারবেন না। যেমন তেমন করে তেলাওয়াত নয়। তারাবি যখন রমজান মাস বিভিন্ন মসজিদে হয়েছে, আমার মসজিদে খতম তারাবি, তারাবি শুরু হলো, হাফেজ সাহেব দেখি প্রথম দিন পড়েছে বেশ মাশাআল্লাহ খুব সুন্দর, একদম ধরে ধরে একটা একটা করে পড়ছে। তারপরের দিন পিছন থেকে কে ঘোঁজা মেরে দিয়েছে, বললে হাফেজ সাহেব এরকম পড়লে আমাদের বাড়িতে গিয়ে ঘুমাতে একদম সারি সময় হয়ে যাবে। ওই যে ধরলো 40 মিনিটে শেষ, বললো হাফেজ সাহেব কি হলো এটা? বলে না লোক বলছে। আমি বললাম দেখো, ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম মানে কি? নেতা, পঞ্চায়েতের নেতা আর মসজিদের নেতা দুজনের পার্থক্য আছে না? নাই, আছে। ইমাম মানে এমন একটা নেতা, জুমার দিন তুমি মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বয়ান করবে, রাজা, এমএলএ, এমপি, প্রধান, এসপি, আইপিএস, ডব্লিউবিসিএস, প্রধানমন্ত্রী আসলেও তোমার বক্তব্যের মাধ্যমে কথা বলতে পারবে, সেই নেতা তুমি। তুমি আল্লাহর মসজিদের লিডার, তুমি ফরজ নামাজের ইমামতি করছো। লোকে তোমাকে বললো তাড়াতাড়ি পড়ো, তুমি চালিয়ে দিলে, তাহলে তুমি ইমাম হলে কিভাবে, আল্লাহর হক আদায় করলে কিভাবে, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ পাক তা বলে দিয়েছেন। আল্লাহর নবী একদিন, তিনি ঘুমিয়ে আছেন রাতের বেলা, কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আল্লাহ পাক তার হাবিবকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِصْفَهُ أَوْ انْقُصْ مِنْهُ قَلِيلًا أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا سُورَةُ مُزَّمِّلُ سبحان الله বলতে ইচ্ছা করে না? কামলিওয়ালা নবী আমার, ঘুমিয়ে তুমি থেকো না, উঠে পড়ো রাতের বেলা, দাঁড়িয়ে যাও নামাজেতে, আর তেলাওয়াত করো তোমার আল্লাহর জন্য সুন্দরভাবে। কিভাবে তেলাওয়াতটা হবে? একদিনে এক খতম, প্রত্যেক সপ্তাহে 7 খতম, মাসে 30টা খতম, এক জায়গায় বসে 6 ঘন্টায় খতম, এক পারা পড়তে তারাবিতে 25-30 মিনিট। না না না, কেমন তেলাওয়াত করতে হবে? তো শোনাচ্ছে কোরআন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে 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 তারতিল তাসবিদের সঙ্গে ইকফা ইজহার ইকদাম ইকলাব, যেখানে যেমন টান, যেখানে থামতে বলেছে, যেখানে দম ছাড়তে বলেছে, যেখানে তোমাকে গুন্না করতে বলেছে, যেখানে ইজহার করতে বলেছে, যেখানে মধ্যে লাজিম আছে, যেখানে যেমন আছে তেমন তুমি পড়ো। কারণ কোরআন পড়ার অর্থ হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তাড়াতাড়ি করছো তুমি?
যদি জীবনে কখনো বড় নেতা মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ হয়, আস্তে আস্তে বলবেন না তাড়াতাড়ি? হ্যালো স্যার, আমি মেদিনীপুরের খিরাই, এটা খিরাই তো, খিরাই থেকে আপনার একজন খুব ভালো ফ্যান, খুব বড় ভক্ত বলছিলাম। স্যার ভালো আছেন তো? এখন কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা স্যার, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, সময় হবে? এরকম কথা নেতা মন্ত্রীদের সঙ্গে বলবো না বলবো না? হ্যালো হ্যালো স্যার, ও বলবে না বলবে না? নেতা মন্ত্রীর সঙ্গে, উচ্চ পর্যায়ের অফিসারের সঙ্গে, অনারেবল প্রাইম মিনিস্টার আর সিএম চিফ মিনিস্টারের সঙ্গে যখন কথা বলবো, ভদ্রতার সঙ্গে ডিসিপ্লিন মেনটেন করে আস্তে আস্তে করে কথা বলি, বলি না বলি না? সম্মানিত ব্যক্তির সঙ্গে যখন কথা বলি কিভাবে? স্যার ভালো আছেন তো? হুজুর ভালো আছেন তো? বলি না? যদি তাড়াহুড়ো করি এটা আউট অফ জেন্টালিটি, ভদ্রতার বাইরে, আদবের খেলাফ। আল্লাহর চাইতে সম্মান পৃথিবীর কারো আছে বলেন? আল্লাহর চাইতে মহান পৃথিবীতে আমার কাছে কেউ আছে? আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি তখন আল্লাহর সামনেই দাঁড়িয়ে গেছি, যখন আমি আল্লাহু আকবার বলেছি তখন আল্লাহর কাছাকাছি চলে এসেছি, যখন আমি কোরআন তেলাওয়াত করছি আমি বলছি আমার আল্লাহ শুনছে, আমি চাইছি আল্লাহ জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তো তখন কতটা বিনয়ী, কতটা বিনম্র হওয়ার দরকার ছিল? নবীর উপরে যখন কোরআন প্রথম নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লিখতে পারতেন না, তখন কম্পিউটার ছিল নবীর জামানায়? যে একটা আয়াত এসেছে আর কম্পিউটারে রেখে দিই, এরকম ছিল নাকি? না, ইমেল ছিল না, কি বুঝলেন, হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, জেরক্স মেশিন ছিল না, কোনো কিছুই ছিল না। ওই সাহাবারা গাছের ছাল, চামড়ার উপরে, পাথরের উপরে, ডালের গায়ে এরকম খোদাই করে রাখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন অল্প অল্প করে প্রথমে কোরআনের আয়াত আসছিল, তিনি ভাবলেন যে যদি একটা ভুলে যাই, মিস্টেক যদি হয়ে যায়, একদম তাড়াহুড়া করে খুব স্পিড পড়ে ফেলছে। আল্লাহ পাক দেখলেন প্রিয় হাবিবের দ্রুত ঠোঁট সঞ্চালন হচ্ছে, নবীর কষ্ট হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। 29 পারা সূরা কিয়ামার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, নবী কোরআন মুখস্থ করার জন্য, কোরআনটা সিনার মধ্যে ধারণ করার জন্য দ্রুত ঠোঁট সঞ্চালন করবেন না। জিব্রাইল গিয়ে যখন আপনার কাছে পড়বে আপনি চুপচাপ শুনবেন, আপনার এই কোরআনটাকে আপনার সিনার মধ্যে মুখস্থ করিয়ে জমিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। তো নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত সুন্দর করুন, একটা একটা করে। নবীজি কিরকম নামাজ পড়তেন? সাহাবারা বললেন, নবীজি একটা টেনে এরকম পড়তেন না, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম এক টানে সাত রাত না, থেমে থেমে প্রত্যেকটা আয়াতের মাঝখানে থামতেন, দাঁড়াতেন, আবার পড়তেন। এর নাম হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যে তুমি তাড়াহুড়া করে নামাজ পড়েছো এই জন্য তোমার নামাজটা নিলাম না, কি করবেন? আবার ফিরে এসে রমজানে আবার তারাবি শুরু করবেন জমিনে এসে নাকি? সুযোগ নাই। তোমার জুমার নামাজটা নিলাম না, তোমার আসরের নামাজটা নিলাম না, তোমার এশার নামাজে তাড়াহুড়া ছিল তাই নামাজটা নিলাম না। তাড়াহুড়া সবচাইতে বান্দা নামাজের মাধ্যমেই করে, আর অন্য জায়গায় তাড়াহুড়া করে না। মুমেনের নামাজটা হয় ধীর স্থির ভাবে, মুনাফিকের নামাজের মধ্যে তাড়াহুড়া থাকে। কোথায় লেখা আছে? ওয়া ইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াদকুরুনাল্লাহা ইল্লা কালিলা।
পাঁচপাড়া 20 পৃষ্ঠা 6 নম্বর 5 নম্বর লাইনে 142 নম্বর আয়াতে সূরা নিসাতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা নাস, ওরা যখন নামাজে দাঁড়ায় ওরা মানে কারা, মুনাফিকরা, মুনাফিক কারা, কথা যখন বলবে মিথ্যা, ওয়াদা যখন করবে খেলাপ করবে, আমানতটাকে খেয়ানত করবে, আর ঝগড়া বেজে গেলে বেঁধে গেলে মুখ থেকে কি বার হবে, আয়াতুল কুরসি বার হবে, তাই তো নাকি, কি গালাগালি গালাগালি পার হবে, এটা সুস্পষ্ট মুনাফিক। সালা মুনাফিকের 3টে লক্ষণ, 3টে নমুনা, আয়াতুল মুনাফিকি আয়াতুল আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি, লক্ষণ হলো 3টি। 1 নম্বর ওয়াদা আখলাফা, কথা যখন বলবে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে। 2 নম্বর আমানাতু খাফা, তার কাছে আমানত রাখলে অবশ্যই সে খেয়ানতটা করে। 3 নম্বর হলো সে ব্যক্তি মিথ্যা কথা বলে। আর 4 নম্বর হলো মুনাফিক ঝগড়া বেঁধে গেলে অশ্লীল ভাষা মুখ দিয়ে প্রয়োগ করে, এটা হলো মুনাফিকের নমুনা। এ যখন নামাজে দাঁড়ায় ওই রকম নামাজ পড়ে, ওয়া ইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজ পড়ার মধ্যে শৈথিল্য ভাব প্রকাশ করে, ইচ্ছা যেন নাই, জোর করে যেন কে ধরে মসজিদে দাঁড় করিয়ে দিয়েছে। নামাজ পড়তে পড়তে পকেটে মোবাইলটা আছে কিনা দেখি, কটা বাজে দেখি, একটু চুলকে নিচ্ছে এখানে, দাড়িটা ঠিক করে নিচ্ছে, টুপিটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছে, পাশের লোকের নামাজ কেমন হচ্ছে দেখছে, সামনে কে আছে দেখছে, এরকম ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝে দেখছে, এই নামাজটা হলো মুনাফিকের নামাজ। নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়েছে, কি হলো, মনে হচ্ছে আমার জুতোটা চুরি হয়ে গেছে, এটা কি নামাজ, আল্লাহু আকবার, এরকম নামাজ নয়। ইমানদার নামাজে দাঁড়িয়ে গেছে, যদি উপর থেকে ছাদ ভেঙে মাথায় পড়ে ও মাল নড়বে না, আল্লাহু আকবার। আর আমাদের নামাজে নামাজে দাঁড়িয়ে মশা মারছে, কি বুঝলেন, মশা একটা বসেছে এমন জোরে আওয়াজ করেছে যেন একদম বিশাল বড় বোমের সেল ফাটিয়ে দিয়েছে, এটা কিসের নামাজ ভাই। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করছেন, কথা বলছেন, থেমে 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 তেলাওয়াত করছে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই রমজান মাস চলে গেছে, আবার যখন রমজান আসবে তেলাওয়াত যখন শুনবেন ইমামকে বলে দেবেন সময় বেশি লাগে লাগুক, তাড়াহুড়া যেন না হয়, তাড়াহুড়ার আমলটা আল্লাহ পছন্দ করেন না। বাড়িতে হাফেজ সাহেব যদি কখনো এসে তেলাওয়াত করে, আপনি তার পাশে একটু বসবেন, বসে তেলাওয়াতটা শোনার চেষ্টা করবেন। আমরা তো বলি ভাই এক খতম পড়ে দাও, ওই বাবাজি বললেন 500 টাকা, কখনটা লাগে এক খতম পড়তে, বলে তাড়াতাড়ি কত, সকালে শুরু করলে কটা পর্যন্ত শেষ হয়, 4 ঘন্টা, 4 ঘন্টা এক খতম, হ্যাঁ 3 দিন, আপনাদের বাড়িতে 3 দিন এসে পড়ে, তাই তো, পড়ে 500 টাকা, 3 দিনে 500 টাকা দিলে তাহলে রোজটা হবে কোথায়, কি বুঝলেন, এক এক মহারণার এক এক রকম, আল্লাহু আকবার। হাদিসে পরিষ্কার এসেছে 3 দিনের কমে যদি কেউ কোরআন খতম করে সে যেন কোরআন বোঝেনি, আর একদিনে 6 ঘন্টায় পড়বে মানে এটা কিভাবে তেলাওয়াত হবে সম্ভব, আমাদের যেমন টাকা তেমন তেলাওয়াত, 500 টাকার কি হবে বলুন। সকাল ফজরের নামাজ পড়ে শুরু হলো, সকাল 9টা বাজে, বাড়িওয়ালা বলছে হাফেজ সাহেব কত চলছে, হাফেজ সাহেব কি বলছে জানেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বাড়িওয়ালা বলছে হাফেজ সাহেব এটা কত পারা চলছে, বলে 12, সকাল 9টার সময় কত চলছে, 12, সকাল 10:30 বাজে বাড়িওয়ালা মিষ্টি এনেছে, চা এনেছে, দামি দামি রসগোল্লা, দামি দামি মিষ্টি খাবার, হাফেজ সাহেব একটু খেয়ে নিন কত বারা চলছে, হাফেজ সাহেব বলছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, বাড়িওয়ালা বলছে মিষ্টি দেখে দেখে আকবার আকবার করছে কেন,
কত পারা? বলে বুঝতে পারছো না, 21 রানিং। কত? 21 রানিং। খাওয়াটা হয়ে গেল, একটু গল্প হলো। হাউসটা বলছে, ও সত্যি আল্লাহ, আপনাকে একটা বিশাল ঘর দিয়েছে, দামি ঘর, ফল সিলিং লাগানো, এসি আছে, দামি ডাইনিং টেবিল, আল্লাহ বিশাল দিয়েছে। আর মানে 500টা বেড়ে যদি 1000 হয় খুব ভালো হয়। কি বুঝলেন? এইবার 12:30টা বেজে গেছে, আজান হচ্ছে মসজিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়ির লোক বলছে, হুজুর খতম হবে তো? হুজুর মনে মনে করছে তোমারও খতম করে দেবো। বলছে কত পারা চলছে? তো হাফেজ সাহেব শুরু করেছে, কদ সামি আল্লাহু কাউলাল্লাতী। বলছে কাউল ফাউল সব বুঝি না, কত চলছে বল? বলছে 28 রানিং, আধ ঘন্টার মধ্যে 2 পারা উড়িয়ে দেব। আল্লাহু আকবার। এই তেলাওয়াতটা করে বাপের কবরের সামনে গিয়ে বলছে হাফেজ সাহেব, হুজুর বলছে আল্লাহ যা কিছু দিয়েছি এর বাপের কবরে দিয়ে দাও, কি আল্লাহ মাফ করে দিক। আমি বলবো না যে আপনারা এরকম করবেন না। সবচাইতে সুন্নাত তরিকা ছিল কি জানেন? নিজে কোরআনটা শিখে এসে তেলাওয়াত করা, আর নিজে না পারলে নিজের বাচ্চাকে প্রথমে কোরআন শিক্ষা দেওয়া। হাসরের ময়দানে নূরের টুপি কারা পড়বে জানেন? যাদের সন্তান কোরআন পড়ে তাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। বলবেন না, ছেলেকে সব শিখালাম ভাই, ইংলিশে একদম পুরো কুচে দিচ্ছে, হিন্দি শিখেছে, তেলেগু শিখেছে, বিদেশি ফরেন কান্ট্রির ভাষা শিখেছে, ইংলিশ স্পোকিং কোর্স কমপ্লিট করেছে, কম্পিউটারের হাফেজ। কিসের হাফেজ বলেন? কম্পিউটার হাফেজ, ডিপ্লোমা, কিন্তু কোরআন পড়তে পারে না, জিরো। আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে মূল্য নাই। বলেন কত বেশি লম্বা নামাজ পড়লে তবে একজন ব্যক্তির পাপ ফুলে যায়? নবীর পাপ ফুলে যেত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, জিজ্ঞাসা করেছেন, নবী আপনার তো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনার কোনো ভুল নাই, কোনো পাপ নাই, তারপরে এত লম্বা নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করছি। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ ঘড়ি দেখে নামাজ পড়ছে, এই কত বাজে? 8:20, 8:30 নামাজ, ঠিক আছে, 4 রাকাতে 4 মিনিট, 2 রাকাতে 2 মিনিট, তাই তো? তারাবির নামাজ শুরু হচ্ছে কটায়? 8টা। শেষ হবে কটা? 8:40, তাই তো? এটা তারাবি বলে না, এটা তাড়াতাড়ি বলে। কিসের নামাজ? তাড়াতাড়ি নামাজ, তারাবি না। তারাবি শব্দটা এসছে আরাম করে, আরামে নামাজ পড়া। এই গত 2 দিন আগে আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষে একজন স্বঘোষিত আহলে হাদিসের বলে একটা বক্তা আছে, তার নাম হচ্ছে ব্রাদার রাহুল, নাম শুনেছেন? উনি অনেকদিন থেকে বলে আসছেন যে তারাবির নামাজ 8 রাকাত। বাংলাদেশে একজন দেওবন্দের আলেম আছে, তার নাম হচ্ছেন আলী হাসান উসামা, তিনি বলছেন না 20 রাকাত। এখন বিভিন্ন রকমের মতবাদ আছে, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমরা 20 রাকাত পড়ি, অনেক আহলে হাদিসের ভাইরা আছে তারা 8 রাকাত পড়েন। তো এই তারাবির নামাজ হচ্ছে একটা সুন্নাত, এটা ফরজ না, ওয়াজিব না। এই সুন্নাতের মধ্যে ঝগড়া করতে করতে এত কঠিন পর্যায়ে চলে গেল, দুই পক্ষ ময়দানে নেমে গেল। ব্রাদার রাহুল বলল, না 8 রাকাত প্রমাণ করেই ছাড়বো, চ্যালেঞ্জ, মাই চ্যালেঞ্জ। তার বিপক্ষে বলল, না 20 রাকাত এটাও প্রমাণ করে ছাড়বো। কখন তারাবি নিয়ে ঝগড়া হচ্ছে? যখন বাইতুল মুকাদ্দাসরা মুসলমানদের প্রথম কিবলা ইহুদিদের হাতে, কাদের হাতে আছে এখন? তাদের কব্জায়। কখন তারাবি নিয়ে ঝগড়া চলছে? যখন গাজার মুসলমানরা বাঁচার জন্য তারা নামাজ পড়ার জায়গাটুকু পাচ্ছে না, তাদের সন্তানকে প্রতিনিয়ত শহীদ করা হচ্ছে, সেই সময় আমরা তারাবির 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। এতে আমাদের কোনো লাভ আছে? মুসলিম উম্মার কোনো লাভ আছে? 100-এর মধ্যে 80% মুসলমান ফরজ নামাজটুকুই পড়ে না, 100-এর মধ্যে 70% মুসলমান কোরআন টুকুই পড়তে পারে না, 100-এর মধ্যে 50% মুসলমানের মুখে এখনো দাড়ি নাই, 100-এর মধ্যে
70-80% নারী হিজাব ছাড়া, পর্দা ছাড়া, বোরকা ছাড়া রাস্তায় বার হয়। 100-এর মধ্যে 60% মুসলমান সুদের সঙ্গে যুক্ত। এই রকম পরিস্থিতিতে আমরা সুন্নাত নিয়ে মারামারি করছি, আপনি ভাবতে পারেন? 8 না 20 এই তর্ক করতে করতে শেষ। আসলে আল্লাহর নবীর তারাবিটা ছিল ধীর স্থির ভাবে লম্বা টাইম নিয়ে তিনি পড়তেন, এটাই হচ্ছে তারাবির। এখন আমরা কোয়ান্টিটি নিয়ে ঝগড়া করছি কিন্তু কোয়ালিটি নিয়ে ঝগড়া করি না। তারাবির নামাজ এত লম্বা বেশি পড়তেন, এত লম্বা তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর 2.5 থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লেগে যেত। আর আমাদের তারাবি ওই যে বললাম 8টায় শুরু, 45-এ শেষ। আর যে যত জোরে কোরআন পড়তে পারবে সেই হাফেজ সাহেবটা সবচাইতে ভালো। ধরেছে একবার 5G গতিতে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। মুক্তাদি মনে করছে এইরকম হাফেজ না হলে হয় কি, তাই তো? পাশের আরেকটা মসজিদে আস্তে আস্তে নামাজ হচ্ছে, সেখানে হাফ লোক নাই, যেখানে 5G গতিতে চলছে সব চলে এসছে। কেন বললে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেশিক্ষণ আমাদের ধৈর্য নাই। আল্লাহু আকবার। অথচ আপনি যদি কখনো রমজান শরীফের মাসে বাইতুল্লায় যান, হারাম শরীফে যান, সেখানকার যে ইমাম, সেখানকার যে তারাবির নামাজে ইমামতি করে, ওরকম কি পড়ে নাকি? না। ওই কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের মসজিদের ইমাম যখন তারাবি পড়ান, জাহান্নামের আয়াত আসলে সাথে সাথেই থেমে যায়। একটা আয়াত পড়তে পড়তে তাদের চোখকুটা ভিজে যায়, ইমামও কাঁদে, মুসাল্লিও কাঁদে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, কারণ তাদের নামাজটাই আসল নামাজ। আপনি খুঁজে দেখবেন তারাবি, হারামাইন শরীফাইনের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, বিভিন্ন ইমাম আছে, তিনি একদিন একটা আয়াত তেলাওয়াত করছিলেন। কি আয়াত? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাদদাবু বিআয়াতিনা কিদ্দাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আয়াত তেলাওয়াত করছে না, তার চোখকুটা ভিজে যাচ্ছে। কেন? কোরআন বুঝে বুঝে পড়ছেন। জাহান্নামের আয়াত যখন ইমাম পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আয়াত পড়লে সাথে সাথে তিনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য পানাহ চাইতেন। এখানে ইমাম কি বলছে? যারা আলেম আছে জিজ্ঞাসা করুন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ঘাঁটি, উৎপেতে বসে আছে শিকার ধরার জন্য। জাহান্নামের শিকারি কারা? লিত্বাগিনা মাআবা, আল্লাহর অবাধ্য যারা, আল্লাহর কোরআনের অবাধ্য যারা, রসুলের অবাধ্য যারা, ইমানের অবাধ্য যারা, ইসলামের অবাধ্য যারা, জাহান্নামের শিকার হবে তারা। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর জাহান্নামে তারা জ্বলতে থাকবে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে পুড়তে থাকবে তারা। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোনো সুপ্রিয় পানি, কোনো কোল্ড ড্রিঙ্কস, কোনো ভালো পানি, কোনো আরামের তৃপ্তিদায়ক পানি তাদেরকে পান করতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে উত্তপ্ত ফুটন্ত টগবগে পানি পান করতে দেওয়া হবে।
আল্লাহু আকবার, রক্ত পুঁজ এই সমস্ত জাহান্নামীদের খাবার। কেন কেন জানেন? আল্লাহ পাক বলছেন, লা ইয়াদুকুনা ফীহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। এটা তাদের কৃতকর্মের ফল। যে লোকটা হালাল খাবার ছেড়ে মদ খায়, তার জন্য কি খাবার থাকতে পারে বলেন? আপনার এলাকায় কুকুর আছে না ভাই? কুকুর কথা বলেন, কুকুর দেখেছেন কোনোদিন মদ খাচ্ছে? খায় না। কুকুরকে সকালবেলা একটা সিগারেটের বিড়ি ধরিয়ে দেবেন, ও খাবে না। আপনাদের এলাকায় নাই, মেদিনীপুরের ভালো মানুষ, আমাদের চব্বিশ পরগনায় প্রচুর মুসলমান আছে, মদ ছাড়া চলে না। ঈদের দিন, ইভেন ঈদের দিন পর্যন্ত মদ খেয়েছে। ঈদের নামাজটা পড়া হয়ে গেল, টুপিটা মাথা থেকে পড়ে গেল, পাঞ্জাবিটা খুলে গেল, এইবার প্যান্ট পরে একটা গেঞ্জি পরে দাড়িটা ভালো করে ক্লিন শেভ করে পিছনে শালিকে বসিয়ে নিয়ে বুলেট গাড়ি নিয়ে বার হয়ে গেল। সন্ধ্যাবেলা ঘরে ঢুকছে চোখ লাল করে, এত মাল খা খেয়েছে, বিবিকে এসে বলছে, মা ভালো আছো? কাকে বলছে বলেন না? বিবিকে কি বলছে? মা ভালো আছো? যা, বিবি যদি মা হয় তাহলে শালি কে হবে? কে হবে? খালা হবে। বিবির বোনকে কি বলা হয়? খালা। মাকে কি বানিয়ে দিল? ইস্টিকে বানিয়ে দিল মা, আর শালিকে বানিয়ে দিল খালা। এটা কিসের ইফেক্ট ভাই? মদের ইফেক্ট। এবার বলুন তো, যে মুসলমানটা সারা জীবন মদ খেয়েছে, এই মুসলমানের জন্য কি কিয়ামতের দিন আল্লাহ নবী কৌসারের পানি দেবে? যে লোকটা বিয়ের সময় ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছ থেকে 10 লাখ টাকা ক্যাশ গুনে নিয়ে তবে ছেলেটাকে মেয়ের বাড়িতে বিয়ের জন্য পাঠিয়েছে, হারাম খেয়েছে, এই মুসলমানটা কিয়ামতের দিন নবীর হাতে কওসারের পানি পাবে? যে লোকটা সারা মাস রোজা রাখেনি, রমজানের আগের রাতে দিনে একটাই রোজা রেখেছে, প্রথমে একটা শেষে একটা রেখে বলছে, হুজুর গোটা মাস রোজা রেখেছি, বললে কি করে? বললে প্রথমে আর শেষে জুড়ে আছে, আর মাঝখানে? বললো আল্লাহর ফেরেশতারা একদম খাতা পুরো ঠিক করে নেবে। এই লোকটা যদি বলে কিয়ামতের দিন কওসারের পানি পান করব, কি করে পেতে পারে? অথচ রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর মিষ্টি পানি তাদেরকে পান করানো হবে, আর আল্লাহর নবী কওসারের পানি তার উম্মতদেরকে পান করাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, জাযাআও বিফাকা, জাহান্নামীরা কিয়ামতের দিন তাদের যে কৃতকর্মে সেটার ফল তারা পাচ্ছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ হিসাবগুলো তাদের কিতাবে, তাদের আমলনামাতে গুনে গুনে লিপিবদ্ধ করে রেখেছিলাম, একটাও বাদ দিলাম না। ফাদুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, এখন এবার মজাটা বোঝো, দেখো কেমন লাগে। এই সেই জাহান্নাম। আল্লাহু আকবার। এই আয়াত যখন কাবা শরীফের ইমাম তেলাওয়াত করছে, তার চোখ থেকে পানি পড়ছে, মুক্তাদিও কাঁদছে। আরেকটা আয়াত পড়ছিল কাবা শরীফের ইমাম, এটা বললাম সুরা নাবায়। এবার চলুন যাই সুরা ইয়াসিন। কোন সুরা? এই ফ্যানটা হালকা করে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, গরম পানি বাঁচা। ও আপনার কাছে একটু হালকা দিন, অল্প করে দু চার এমএল দেবেন। চলুন সুরা ইয়াসিনে যাই। ইয়াসিন মুখস্ত আছে আপনাদের? আছে? সুরা ইয়াসিনটা মুখস্ত রাখবেন। আর পড়বেন কখন বলেন? কখন পড়বেন সুরা ইয়াসিনটা? কখন পড়তে হয়? বাপ মা মারা যাওয়ার পরে, তাই তো নাকি? কি বলছেন? প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যেন ইয়াসিনের আমল থাকে। থাকবে ইনশাআল্লাহ, থাকবে। ইয়াসিন আমল করবেন ইনশাআল্লাহ, মৃত্যুর আজাব থেকে আল্লাহ হালকা করে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনার সন্তানটাকে প্রথমে যেটা মুখস্থ করাবেন, ইয়াসিনটা মুখস্থ করিয়ে দেবেন। এখন ইয়াসিনের বাপও জানে না যে ইয়াসিন কোনটা, পড়ে নাই। তো ইয়াসিন শরীফ তেলাওয়াত করছেন কাবার ইমাম, পড়তে পড়তে এই জায়গায় গেছে। কোন জায়গা? ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার।
وامتازوا اليوم ايها المجرمون কিয়ামতের দিন আল্লাহ বলবে পাপিষ্ট বদকার ফাসিক যাও আলাদা হয়ে যাও নেককারদের দল থেকে ইমানদারদের টিম থেকে মুসলমানদের দল থেকে আমার আল্লাহওয়ালা ব্যক্তিদের থেকে তোমরা আলাদা হয়ে যাও।